অপারেশন ছাড়া পিত্তথলির পাথর কি অপসারণ করা যায় কিনা স্যার এই বিষয়ে আপনার বিশেষজ্ঞ মতামত শুনতে চাচ্ছি জি ধন্যবাদ ডক্টর মিতুল হ্যাঁ অপারেশন ছাড়া পিত্তথলির পাথর নিরসন করা সম্ভব হ্যাঁ কিছু আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাথর যে রয়েছে পাথর কিন্তু সাধারণত তিন প্রকারের একটি হলো কোলেস্টেরল পাথর একটি হলো পিগমেন্ট পাথর আর আরেকটি হলো আহ মিক্সড পাথর তো এই যে কোলেস্টেরল পাথর মিক্সড পাথর এবং পিগমেন্ট পাথর রয়েছে এগুলির গঠনগত যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কোলেস্টেরল পাথরে দেখা যায় প্রায় শতভাগ কোলেস্টেরল দিয়ে তৈরি আপনারা জানেন যে আধুনিক বিশ্বে অধুনাকালে আমাদের উন্নত সভ্যতার বিবর্তনের ফলে আমাদের রুচিবোধ আমাদের আরাম জীবনযাত্রা ইত্যাদি কারণে আমাদের দেহে চর্বির আধিক্য ঘটে যার ফলে হাইপার কোলেস্টেরোলেমিয়া দেখা দেয় আমাদের লিভারে এবং রক্ত নালিতে চর্বি জমে দেহের বিভিন্ন স্থানে চর্বি ঠিক একই ভাবে আহ কোলেস্টেরল স্টোনেরও স্টোনেরও প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে এবং দেখা গেছে এক গবেষণায় যে এই ধরনের কোলেস্টেরল স্তন গুলো যে কিছু ওষুধ রয়েছে যেগুলো ইতিমধ্যে গবেষণায় আহ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী এই ধরনের পাথর গলিয়ে চিকিৎসা করার জন্য সেক্ষেত্রে দেখা যায় যাদের কোলেস্টেরল স্তন রয়েছে বিশেষ করে কোলেস্টেরল স্তন এই ধরনের চিকিৎসায় আহ অপারেশন ছাড়াই গলে যাওয়া সম্ভব